শনিবার গভীর রাতে উদয়পুর রাজনগর সরকারি ফিশারি অফিস ঘরে আগুন দেখতে পায় এলাকার লোকজনেরা। এলাকাবাসীরা ফিশারি অফিসে কর্মরত কর্মচারীকে সঙ্গে সঙ্গে খবর দেয়। পরবর্তী সময়ে ফিশারি সুপারিনটেন্ডেন্ট অফিসার উদয়পুর অগ্নিনির্বাপক দপ্তরে খবর দিলে অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে অফিস করে কিছু দরকারি কাগজপত্র সহ বেশ কিছু আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। এই অগ্নিকাণ্ডে জনমনে এখন একটাই প্রশ্ন, অফিসের দরজা ভেঙে ঘরের ভেতরে গিয়ে কারা এই আগুন লাগাতে পারে। সকালে উঠিয়া দেখি রাজনগর ফিশারি অফিসার ওসে জানাল যে ধোয়া বাড়িতে আছে। এরপরে যে আমি আমাদের ফিশারি অফিসার রাজনগরের বিশ্বজিৎ শুক্ল দাসের ফোন করছি, তাই না আইসে, তাই না আইয়া ফোন করছে ফায়ার ব্রিগেড উদয়পুর, তারপরে কাকরন পিএস তারা আইসে আইয়া দেখছে, দেখেছে ভিতরে আগুন। ব্যুরো রিপোর্ট, ভয়েস 18।